ব্যোমকেশের সিজন টু, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি আজকে সঞ্চালক, আমার নাম ব্যোমকেশ ঘোষ। ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি কার নাম? আগে আমার নামই ব্যোমকেশ বক্সি। আমার পাশে বসে আছে সত্যবতী রিধিমা, আর আমাদের পরিচালক বসে আছে সৌমিক চট্টোপাধ্যায়। এই ব্যোমকেশের এই তৃতীয় এবং চতুর্থ পর্ব পরিচালক। আর এদিকে আমার পাশে বসে আছে আর্যন সৌমিক, ও এই রক্তের দাগ গল্পের সত্যকাম চরিত্র অভিনয় করেছে। আপনি যেমন সত্যান্বেষী, আমি তেমন সত্যকাম। আজকে একটা বিশেষ দিন, কারণ আমার ডান দিকে বসে আছে এবং বাঁ দিকে বসে আছে দুজন সত্য, একজন সত্যবতী আর একজন সত্যকাম। আচ্ছা, আমি মাঝখানে তো বসে আছি সত্যান্বেষী। সত্যান্বেষী বল আর্যন, কেমন লাগলো মানে অভিনয় করতে সত্যকাম চরিত্রে? প্রথম প্রশ্নে পড়ে ভয় লাগছে, অসাধারণ লেগেছে আর কি। জানি নামের মানে পরে আসছে। আমার তোকে শুধু একটাই কথা বলার আছে যে আর্যন ভৌমিক যেন ছাত্রকে কোন নাম। এই যে নববিবাহিকা বসে আছে, আমাদের যখন শুটিং চলছিল তখন বরকে নিতে এসেছিল, কেউ শুটিং করবে কখন আসবে। তো আমি ওকে যেটা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে, তুমি বলেন যে এই জাস্ট বিয়ে হতে চলেছে, এই সময় আবার আমাদের এই গল্পের এই নববিবাহিত বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ক লজ্জাতে চলতে কাটানো, এটা খুব আমাকে মানে আমি গুড অ্যাক্টর সেইভাবে, কারণ আমি খুব ভালোভাবে গুটিয়ে তুলতে পেরেছি। আমাদের সম্পর্কটা তো সবাই আপনি বলুন এরকম তিনজন কেমন লেগেছে? আমি সত্যি কথা বলছি যে আমি খুব মজা পেয়েছি কাজ করে সকলের সাথে, কেননা প্রথম দিকে টেনশন ছিল না, কেননা এদের সাথে আমি তখনও আর্যন ছাড়া কারোর সাথে আমি এই কাজ করি। কিন্তু প্রথম দিন গিয়েই অনির্বাণের সাথে, অনির্বাণ আর সুব্রতকে যেহেতু নাড়িয়েছে যেহেতু সেটা অনেক কাজ করে যাবে, তো ফ্যামিলির মতো হয়ে গেল, বন্ধুর মতো হয়ে গেল, যে এত মজা পেতে শুরু করলো। তাহলে সন্দেহটা কোথায়? এক ঢিলে দুই পাখি। এটা আমাকে মানে প্রতিদিন আমি যখন শুটিং শেষে বাড়ি ফিরে যেতাম, পরের দিন শুটিংয়ে আসার আগে সবসময় মনে হতো যে আমি কখন শুটিংয়ে যাবো আর শ্রমিকদের সঙ্গে আমার কাজ শুরু হবে। এটা আমার ধারণা, তোরাও এগ্রি করবি, প্রচন্ড আনন্দ চলছে। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো মনে হয় এটা খুব চ্যালেঞ্জিং, যে এই যে ছোট্ট একটা জিনিস, একটা রিকোয়েস্ট যে এইটা একটু করো, সেটা করা। অনির্বাণ আমাকে হঠাৎ একদিন কঠিন সিন ছিল সত্যবতী আর অনির্বাণের, যে প্রথম সিন ছিল ঘুম থেকে উঠছে দুজনে বিছানা। তো অনির্বাণ আমাকে শুটিং আগে বললো, আপনি কিন্তু প্রথম ব্যোমকেশকে বিছানা তুলছেন, হ্যাঁ ভেবে করবেন কিন্তু। হ্যাঁ, এমন ভয় পাইয়ে দিল আমাকে। হ্যাঁ, তারপর
সিনটা হলো খুবই ভালো লাগে, মানে এত ইন্টারেস্টিং হলো সিনটা যে আমি খুব ভয় পাচ্ছিলাম যে কীভাবে দর্শক কীভাবে দেখবে, মানে এরকম একটা দৃশ্য সচরাচর ব্যোমকেশে করেনি কখনো এখনো, যদি একটা দৃশ্য ছিল একটা কোনো একটা সিনেমাতে তো কিন্তু এরকম শয্যা দৃশ্য ছিল না, কিন্তু সেটা এত রোম্যান্টিক হয়ে উঠলো, দুজনে এত সুন্দর কেমিস্ট্রি যে আমার খুব মানে দারুণ লেগেছে, আপনারা বলছিলাম যে মজা হয়েছে আর কি।